আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি নাজমা আছি, অনেক দিন পর আপনাদের সাথে। আজকে সাথে আমার তাই আজকে অনেক দিন পর আমার মেয়েদেরকে সহ সাথে নিয়ে আমি আপনাদের সাথে একটু কথা বলতে আসলাম। অনেকদিন আমি আসলে গত মাস দেড়েক ধরেই রেগুলার ব্লগ আপলোড করতে পারছিলাম না, এবং কেন আপলোড করতে পারছিলাম না সেটাও আপনাদেরকে জানিয়েছিলাম। আমার একটা পরীক্ষা ছিল, রেসিডেন্সি কোর্সে চান্স পাওয়ার একটা পরীক্ষা। তো তোমাদের পুতুল কিনেছে? এই তো, আচ্ছা ঠিক আছে। তো বুঝতে পারছেন ছাদের পরিবেশ দেখে আশা করি বুঝতে পারছেন আমি কোথায় আছি। আমি চট্টগ্রামে আছি, ঢাকা থেকে পরীক্ষা দিয়ে চট্টগ্রামে এসেছি। তো একটু বলি যেটা, হ্যাঁ 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 বলবো। আচ্ছা, তো যেটা বলছিলাম, আজকে আসলে তেমন কোনো রেগুলার ব্লগ বা স্পেশাল কোনো ব্লগ নিয়ে না আপনাদের সাথে আনন্দটা শেয়ার করতে আসলাম, যেই কারণে আমি আমার এক মাসের ব্লগ বন্ধ রেখেছিলাম। মোটামুটি সেই কারণটা সার্থক হয়েছে বলা চলে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের সবার দোয়ায় আমি চান্স পেয়েছি বিএসএমএমইউ, যেটা সাবেক পিজি হাসপাতাল নামে অনেকে চিনে থাকে। ওখানে ইনফার্টিলিটি এবং রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি আমার সাবজেক্টের নাম। তো প্রচণ্ড ভয়ে ছিলাম, কারণ আমাদের জন্য ওখানে অ্যাকচুয়ালি সিট বেশি ছিল না, এই কারণে ভয়ের কারণটা মূলত ওটাই ছিল। তো গত এক দেড় মাস যা গেছে আমার এবং আমার পরিবারের উপর দিয়ে, সেটা আসলে কি বলবো, এটা কল্পনাও করা যাবে না। আপনারা আমার কন্ডিশনটা হয়তো আমার এই যে ফেসের কন্ডিশন দেখে কিছুটা বুঝতে পারছেন। অনেকগুলো ব্রণ, সেই সাথে অনেক মোটু হয়ে গেছি। মোটামুটি বলতে পারেন শুধু খেয়েছি আর পড়েছি, এর বাইরে আমি কোনো কাজ করিনি লিটারেলি। আর পুরো সব কিছুতে যাদের সাপোর্ট আমি বলবো, আমি কয়েকজনের কথা, এটা পেয়ারা গাছ, আচ্ছা গুড, ঠিক আছে একটু কথা বলে নিবো আমি। এটা লেমন গাছ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো যাই হোক, সবার শুরুতেই আমি তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া অবশ্যই আদায় করব, কারণ সাবজেক্টটা অনেক টাফ ছিল, সিট অনেক কম ছিল, তবে আমার পছন্দের সাবজেক্ট ছিল। এই কারণে আমি, সবাই যেটা ভয় পেয়েছিল না এখানে চান্স পাওয়া যাবে না, ইভেন আমি যখন পরীক্ষা দিতে যাচ্ছি এর আগের দিন পর্যন্ত আমি নিজেও ভয়ে ছিলাম, কারণ এত মানে এত সিট কম প্লাস এত কম্পিটিশনের মধ্যে এখানে চান্স পাওয়া আসলে টাফ। তো পরীক্ষা দিয়ে আমার একটা কনফিডেন্স গ্রো করে, কারণ পরীক্ষা খারাপ হয়নি, পরীক্ষা আল্লাহর রহমতে বেশ ভালো হয়েছিল। তো যাই হোক, গুড নিউজটা তো আপনাদের সাথে শেয়ার করেছি। আসল কথাটা বলি, আমি যাদের কথা একেবারে না বললে নয় আর কি, এই এক দেড় মাস স্পেশালি আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চা, মানে আমার দুই মেয়ে, তাদের কাছে আমি স্পেশাল থ্যাঙ্কস জানাতে চাই আজকের এই ভিডিওর মাধ্যমে, আপনাদের মাধ্যমে জানাচ্ছি। কারণ আমার হাজব্যান্ড হচ্ছে পুরোটাই আমাকে রীতিমতো সে সুপার সাপোর্ট করেছে, আদারওয়াইজ আমার পক্ষে এই সুপার পড়া দেওয়া সম্ভব হতো না। ব্যাপারটা যেটা ছিল, আমার ডিউটি টাইমের বাহিরে পুরোটা সময় আমি, মানে রাতের আটটা পর্যন্ত সময়টা আমি চেষ্টা করেছি আমাদের যে ডক্টর্স ডর্মিটরি আছে ওখানে গিয়ে পড়তে। তো ওখানে আমার আরও দুই কলিগ বিষ্ণু স্যার এবং কাইস স্যার, তাদের সাথেই মূলত একসাথে আমি পড়াশোনা করেছি। এবং আপনারা জেনে এটাও খুশি হবেন যে তারাও চান্স পেয়েছে, কাইস স্যার প্যাথোলজিতে, বিষ্ণু স্যার গ্যাস্ট্রোএন্টারোলজিতে, তারাও চান্স পেয়েছে। তো এটা অবশ্যই আমাদের জন্য ডাবল সেলিব্রেশনের ব্যাপার যে তিনজন একসাথে পড়েছে এবং তিনজনই আল্লাহর রহমতে ভালো জায়গায় চান্স পেয়েছি। তো যাই হোক, আর আমার হাজব্যান্ড এবং মেয়েরা তো স্পেশালি আমাকে রীতিমতো একটা বিশাল সাপোর্ট দিয়ে গেছে, কারণ ওদেরকে আমি যখন যতক্ষণ বাসায় ছিলাম বা আমি না থাকলেও আমার হাজব্যান্ড যেটা করেছে, ওদেরকে বোঝানো হয়েছে যে মা, মামার একটা পরীক্ষা আছে, এখন মামাকে ডিস্টার্ব করা যাবে না, তাহলে মাম্মা যদি ফেল করে মামা অনেক কান্না করবে, এই জিনিসটা বোঝানো হয়েছে। এগুলো আপনারা ওয়াসনা ইউসের কাছে আরও ভালো শুনতে পারবেন। তো কিছু বলতে চাও বলো। আমরা চিটানি ঘুমিয়েছিলাম,
নানির সাথে দুইবার দুইবার আসলে আমি পরীক্ষা দিতে যাওয়ার সময় আগে এসে ওদেরকে চিটাঙ্গে আমার ভাইয়ের বউ এবং আমার মায়ের কাছে রেখে আমি আর আমার হাজবেন্ড গেছি পরীক্ষা দিতে, পরীক্ষা দিয়ে আবার ব্যাক করেছি। তো বলতে পারেন দুই রাত ওরা মামানির সাথে ঘুরিয়েছে, তাই না আম্মু? মামানি অনেক টেক কেয়ার করেছে, তাই না? মামানিকে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ মামানি, থ্যাংক ইউ মিম্মা। ওরে আচ্ছা, সেই যা হোক, আমি যেটা বলছিলাম, তো আমার মেয়েরা আসলে মেন্টালি একটা স্বাভাবিকভাবে ওরা একটু আপসেট থাকতো, কারণ মা আগের মতো সময় দিতে পারছে না। তো আমি জাস্ট এটা চিন্তা করে নিয়েছিলাম কোনোভাবে এক মাস, এই এক মাস কষ্টের পর যদি ভালো কিছু আসে তারপর তো টেনশন ফ্রি, এরপর মেয়েদেরকে ইচ্ছা মতো সময় দেওয়া যাবে। তো আমি যেটা বলছি সেটাই, আমি একটা ব্লগ করব না, আমি আগে আচ্ছা চাকি বাই বেঙ্গে বসা কলা মেঙ্গে চা খাই দাই গান গাই তাই নাই না। এটা আসলে আমি শিখিয়েছি আমার বোনকে। বোন না, বোন বোন কেন, বোন ঠিক আছে। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ বোন। বোন কথা বলতে না বলতেই তারা এসে হাজির হচ্ছে। যাই হোক, এই কদিনে আমি আসলে যেটা হয়েছে আর কি, একেবারে চেহারা সুরো তো গেছে গেছে, মোটা তো হয়েছি হয়েছি, তবে মোটামুটি চুলের অবস্থা তো আরও খারাপ, কিছু নাই বলি, এগুলোর যত্ন পরে করা যাবে, শুধুমাত্র এটাই চিন্তা করেছিলাম। তো যেটা বলছিলাম, কলিগদের সাথে পড়াশোনা করেছি, এর বাইরে আমি আমার এক আপু, আমার কলিগ যিনি টানি আপু, ওনার রুমে আমি বেশ কিছুক্ষণ পড়াশোনা করেছি। উনি যখন রুমে থাকতেন না ওই সময়টা আমি ওনার বাসায় পড়েছি, আর বাকি সময়টা বাসায় যতক্ষণ ছিলাম ততক্ষণও মোটামুটি আমার মেয়েরা আমাকে সাপোর্ট দিয়েছে, যেটা ওটা হচ্ছে আমি রুমে দরজা বন্ধ করে ভিতরে চলে গিয়েছিলাম, আর ওরা মানে অ্যাটলিস্ট মাকে দেখছে, এটা ওদের একটা মনে শান্তি ছিল। তা আমার মেয়েরা অনেক লক্ষ্মী, মাকে একটুও ডিস্টার্ব করেনি, তাই না আম্মু? মামাকে পড়তে দিয়েছে, তাই না? এই জন্য মামা চান্স পেয়েছে, তাই তো? ওকে, এখন আমি একটা ব্লগ করব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা আম্মু আগে শেষ করি। আচ্ছা তো আজকে তো বলছি আমি স্পেশাল কোনো ব্লগ না, আমি যাই হোক আমার হাজবেন্ড এবং আমার বাচ্চারা তো আছে, সেই সাথে আমার কলিগদের কথা বললাম, আর আমার স্যার যিনি বা আমার ওখানে মাহবুব স্যার আছেন, আমাদের ইউএসএফপিও স্যার আছেন, বকর ভাইয়া আছেন, যারা যারা আছেন, ইভেন ডর্মে যে রান্না করে আলী সাহেব, ওনার কথাও বলবো, কারণ খুবই হেল্প করেছেন সবাই, অ্যাটলিস্ট মেন্টাল সাপোর্ট দিয়েছেন, কেউ মেন্টাল সাপোর্ট দিতে না পারলে মানে যে যেভাবে পেরেছেন এক কথায় সাপোর্ট দিয়েছেন। আমি আমার বাসায় খালার কথা বলতে চাই, খালা এবং খালার ভাইয়ের মেয়ে মাহফুজা, এই দুজন আমাকে বিশাল সাপোর্ট দিয়েছে। সকাল টাইমটা যেটা হতো আমি পড়তাম, আর মাহফুজাকে আমি, যেহেতু খালার ওই সময় কাজ থাকে এই কারণে মাহফুজা এসে বসতো, মাহফুজাকে দিয়ে আমি জাস্ট ওদেরকে খেলতে দিয়ে আমি নাস্তা আস্তে রেডি করে দিতাম, মাহফুজা সহ খেলতো আর হচ্ছে আমি পড়তাম, এরকম আর কি কন্ডিশন। আর খালা তো বিশাল সাপোর্ট, উনি সময়ে দুইবেলা করে এসেছেন, আর সেই সাথে আছে আমার চাচা, চাচার মূলত ভাড়া থাকতো না, তবু আমি যে রাতের আটটায় আসবো পড়া শেষ করে, এ কারণে চাচা বসে থাকতেন, আটটায় আমাকে নিয়ে তারপরে উনি আসতেন। আর এছাড়াও আছে আমাদের নিচতলার রুমি আপু, মানে হচ্ছে রৌফের আম্মু, উনি, আমি তো এই কয়দিন বাচ্চা কাচ্চা খাবার দাবার কিছুই দেখতে পাইনি, তো উনি মোটামুটি বিশাল একটা সাপোর্ট দিয়ে গেছে, উনি টেক কেয়ার করেছে। আচ্ছা 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 আচ্ছা, পরে আম্মু আর একটু কথা বলে। তো থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। এবার আসল কথায় আসি, এই জিনিসটা সূত্রপাত, মানে এই যে পড়াশোনা এসে, এগুলো তো আসলে মানে মনে করেছিলাম পরীক্ষার পরে হবে, আস্তে ধীরে শুরু করবো এরকম একটা প্ল্যান ছিল, বাট শুরু হয়ে গেছে, শেষও হয়ে গেছে, ভাবতেই ভালো লাগছে। তো আমি স্পেশাল থ্যাঙ্কস জানাতে চাই আমার আব্বু আম্মু, আমার ছোটো চাচা, আমার ভাই, ভাইয়ের বউ, আমার শাশুড়ি আম্মা, এদের সবাইকে, কারণ হচ্ছে ইচ অ্যান্ড এভরি ওয়ান দে প্রেড আ লট ফর মি, কারণ ওদের দোয়া না থাকলে আসলে কোনো কিছুই সম্ভব না, এটা আমি একদম ভিতর থেকে বিশ্বাস করি, এবং তারাই একমাত্র মানুষ আমার মনে হয় যারা অল টাইম আমার ভালোই চাইবে, খারাপ কখনো চাইবে না অ্যাটলিস্ট। তো এই তো, আর আপনাদেরকে তো স্পেশাল থ্যাঙ্কস বললামই, আরও স্পেশাল ভিডিও আসবে সামনে, আমার কী কী করছি এখন, যেহেতু চিটাঙ্গে এসেছি কয়েকদিন, আমি এই সপ্তাহটা চিটাঙ্গে থাকবো, চিটাঙ্গের ব্লগ আপলোড করার ইচ্ছে আছে। তো যাই হোক, এখন আমি শেষ করছি আপাতত, যে যেখানে আছেন ভালো থাকবেন, আমার ভবিষ্যতের জন্য দোয়া করবেন, আর হচ্ছে আর নতুন করে বলছি না কিছু, এই যে আরও বাচ্চা পার্টি চলে এসেছে, এখন ওদের সাথেও খেলবো, এই তো।
তো তাই এমে দিকে আসো লজ্জা পেয়েছে তো আপাতত আমি আমার ব্লগটা এখানে শেষ করি এই বিধ্বস্ত চেহারা আপনাদেরকে আর না দেখাই খুবই বাজে অবস্থা আমি জানি সেটা পরবর্তীতে দেখা হবে পরবর্তী কোনো ব্লগে আসলে আমি মারাত্মক রকম টায়ার্ড লম্বা একটা ঘুম দরকার ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখা হচ্ছে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম